ইতিমধ্যেই দিনের পর দিন আইপিএল 2020-কে নিয়ে নানা তথ্য বেরিয়ে আসছে এবং ট্রেডিং প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। কেকেআরের কথা বললে কেকেআরও তাদের হেড কোচ চেঞ্জ করে ফেলেছে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো শাহরুখ খানের আরেকটি টিম ত্রিনবাগো নাইট রাইডার্সের এমন একজন প্লেয়ারের সম্পর্কে যাকে আইপিএল 2020-তে হয়তো কেকেআর কিনতে পারে। সব কিছু বলবো ডিটেলসে, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কেকেআর টিকেআরের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই প্রেস করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আইপিএল 2020 শুরু হতে এখনও অনেক সময় বাকি, কিন্তু প্রত্যেকটা টিম নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যেই এবং ট্রেডিং প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন টিম অন্য টিমের প্লেয়ারদের কিনছে। এবং সিপিএলে এমন একজন প্লেয়ার আছেন যিনি আইপিএল 2020-তে কেকেআর ফ্যামিলিতে যোগ দেওয়ার জন্য বারবার নিজেকে প্রমাণ করে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটি অন্য কেউই নন, তিনি হলেন নিউজিল্যান্ডের ভয়ানক অলরাউন্ডার জিমি নিশাম। নিশাম বর্তমানে ভয়ানক ফর্মে আছেন। ওয়ার্ল্ড কাপ 2019-এর পর সিপিএলেও তিনি তার এই ফর্ম ধরে রেখেছেন। সিপিএল 2019-এর প্রথম ম্যাচে তিনি ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে নেমে তার অলরাউন্ড প্রদর্শন দেখালেন এবং তার টিমকে ম্যাচ জিতিয়ে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও নিজের নামে করলেন। এই ম্যাচে তিনি নেভিস ফ্যাডরিয়াসের বিরুদ্ধে প্রথম থেকেই ব্যাটিংয়ে দুর্দান্ত প্রদর্শন করলেন এবং ব্যাটিংয়ে 30 বলে 3টে 4 এবং 1টা 6 সাহায্যে 33 রান করলেন। এরপর বল হাতেও তিনি খুবই ভয়ানক হয়ে উঠেছিলেন এবং 2 ওভার 4 বলে মাত্র 18 রান দিয়ে তুলে নিয়েছিলেন 3টি উইকেট। জিমি নিশামের এই পারফরমেন্সের কারণে ত্রিনবাগো নাইট রাইডার্স এই ম্যাচ 11 রানে জিতেছিল। এই ম্যাচ জেতার পর ড্রেসিং রুমে মালিক শাহরুখ খানও উপস্থিত ছিলেন এবং তিনিও নিশামকে ম্যাচ জেতার জন্য অভিনন্দন জানালেন। প্রায় বছরই টিকেআরের কোনো না কোনো প্লেয়ারকে কেকেআর কেনে এবং আইপিএল 2020-তেও জিমি নিশামের এই অসাধারণ ফর্ম দেখে হয়তো কেকেআর তাকেও কিনতে পারে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন ত্রিনবাগো নাইট রাইডার্সের সেই প্লেয়ারের সম্পর্কে যাকে আইপিএল 2020-তে কিনতে পারে কেকেআর। আপনাদের কি মনে হয়, জিমি নিশামকে কি কেনা উচিত নাকি উচিত না, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।